নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ ঝাড়খণ্ডে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ট্রিনা, চোখ রাখছি আজকের হেডলাইন্সে। এমজিএম হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, এমজিএম হাসপাতাল ও কলেজের হোমগার্ডদের বেতন সমস্যা, ছত্রিশগড় সাংস্কৃতিক মহিলা সমিতির দ্বারা তীজ অনুষ্ঠানের আয়োজন, মারোয়ারি মহিলা সমাজের তরফ থেকে র্যালি বের করা হয়, সরাইকেলায় আদিত্যপুর পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে, আঙ্গনবাড়ি কর্মীরা চাইবাসা ডিসি অফিসে বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করেন, স্বর্ণপদকপ্রাপ্ত কমলিকার খেলাধুলার প্রতি সরকারের উদাসীনতা, কর্মসংস্থান নামে সরকারি জালিয়াতি, এনএইচআরসির দল আজ জামশেদপুরে, ধানবাদে এসএসপির কাছে দাবি গ্রামবাসীদের, জাদুগড়া বিদ্যুৎ বিভাগের উদাসীনতা, পুলিশকে উড়িয়ে দেওয়ার নকশাল চক্রান্ত ব্যর্থ, কাঁচা রাস্তা থেকে চারটি বোমা উদ্ধার, চক্রধরপুর দুই যুবককে দেশি পিস্তল সহ গ্রেফতার করেছে পুলিশ। এমজিএম হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য। কল্যাণের বৃহত্তম সরকারি হাসপাতাল হল এমজিএম হাসপাতাল। এই হাসপাতালটি মানবতাকে বিবৃত করছে। জানানো হয়েছে যে মৃতদেহ আট ঘন্টা ধরে হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে, কারো নজরই যাচ্ছে না সেই দিকে। মৃতদেহটি নিয়ে পরিবারটি খুব ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন। হাসপাতালে কেউ কাগজ তৈরি করেননি, পরিবারের সদস্যরা হতাশ হয়ে মৃতদেহ ছেড়েই চলে যায়। অন্যদিকে মৃতদেহ থেকে দুর্গন্ধ আসতে শুরু হয়, যার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবারগুলো খুব অসুবিধার মধ্যেই রয়েছেন। এটি এই হাসপাতালের প্রথম ঘটনা নয়, এর আগেও বহুবার এই হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটেছে। কলহান থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। এমজিএম হাসপাতাল ও কলেজের হোমগার্ডরা বেতন সমস্যার মধ্যে ভুগছেন। এমজিএম হাসপাতাল ও কলেজে বহাল হোমগার্ডরা গত দুমাস ধরে বেতন পায়নি। ক্ষুব্ধ হোমগার্ডরা 31 আগস্টের পরে ধর্মঘটে যাওয়ার ঘোষণা করেছিলেন, যদিও অধীক্ষক ধর্মঘটে যাওয়ার আগেই এই হোমগার্ডদের সাথে দেখা করেছিলেন এবং আগস্ট মাসের জন্য বেতন দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে প্রযুক্তিগত কারণেই হোমগার্ডদের গত দুমাসের বেতন এখনো তারা পাবেন না। উৎসবের পরিপ্রেক্ষিতে এমজিএম হাসপাতালের অধীক্ষক আগস্ট মাসের জন্য বেতন প্রদানের ঘোষণা করে দিয়েছেন। বেতন পাওয়ার পরে 1 সেপ্টেম্বর থেকে ধর্মঘটে যাওয়া হোমগার্ডরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে। জওয়ান কি তরফ সে হাম লোক আয়ে হুয়ে থে মিলনে কে লিয়ে অধীক্ষক সাহেব সে বাত হুই হ্যায়। অধীক্ষক সাহেব নে আশ্বাসন দিয়া হ্যায় কি কুছ তকনিকি কারণ সে জুন জুলাই কা স্যালারি অভি নহি দে পা রহে হ্যায়। তো বাত হুই হ্যায় কি পর্ব ত্যোহার কো দেখতে হুয়ে ইয়ে বর্তমান মন্থ কা ইয়ে ভুগতান কর দেঙ্গে। কলহান থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। ছত্রিশগড় সাংস্কৃতিক মহিলা সমিতির দ্বারা তীজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছত্রিশগড়িয়া সাংস্কৃতিক সমিতির ব্যানারের তলায় ছত্রিশগড়ি মহিলারা তীজ অনুষ্ঠানটি আয়োজিত করেন। মহিলা সমাজের অধ্যক্ষ শ্রীমতী লক্ষ্মী সাহু বলেন, ভাদ্র মাসে তীজ উৎসবের ঠিক 3 দিন আগেই এই পুরো অনুষ্ঠানটি পালন করা হয়। তীজ উৎসব, তাতে মেয়েরা নিজের বাপের বাড়িতে এসেই এই উৎসব পালন করে। খুব উৎসাহের সাথেই পালন করতে দেখা গেল বেশ কিছু মহিলাকে। ঝাড়খণ্ড থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। মারোয়ারি মহিলা সমাজের তরফ থেকে একটি র্যালি বের করা হয়। মারোয়ারি মহিলা সমাজের তরফ থেকে একটি র্যালি বের করা হয়। এই র্যালিতে তারা জনসাধারণের কাছে আবেদন করেন মৃত্যুর পর অঙ্গদান করার জন্য। এই র্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমতী ডাক্তার পারিক। উনি আমেরিকা থেকে থাকেন এবং যেখানে তিনি জানিয়েছেন ওনার স্বামীর কিছু বছর আগে মৃত্যু হয়। তার অঙ্গ দিয়ে 5 জন লোকের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল। এটি একটি বিশাল অনুভূতি তার জন্য। উনি বললেন, আমেরিকাতে এর প্রচলন খুব বেশি। উনি চান ভারতেও এর প্রচলন হোক। মানুষ বেঁচে থাকতে তার অঙ্গদান করলে ওনার পরিবারের লোকেরাও সচেতন হবেন এই ব্যাপারে। তারা এই র্যালিতে যারা অঙ্গদান করতে চান তাদের আবেদন ফর্ম ভরেছেন। জামশেদপুর মে ভি হাম লোগো নে আবি তক 35 লোগো নে অঙ্গদান দেনে কা ফর্ম ফিল কর দিয়া হ্যায়, জিসমে হামারি সবি বরিষ্ঠ বহনে অর ভাই সবি। ঝাড়খণ্ড থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। সরাইকেলায় আদিত্যপুর পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। সরাইকেলা খারসাওয়ান জেলের আদিত্যপুর থানা পুলিশ তোলাবাজির দুটি অভিযুক্তকে গ্রেফতার করে আজ তাদের বিচারকের হেফাজতে প্রেরণ করা হয়েছে। বলা হয়েছে যে অপরাধী প্রিন্স কুখ্যাত সানি সিং সর্দার সরকারি গ্যাংয়ের পক্ষে কাজ করত।
যে সানি সিং সর্দার নির্দেশেই এলাকার লোকেদের কাছ থেকে চাঁদা আদায় করত। পুলিশ দীর্ঘদিন ধরে এদেরকে খুঁজছিল। একই সময়ে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে একটি দল গঠন করে আদিত্যপুর থানার অন্তর্গত বলাইডিহ থেকে প্রিন্সকে গ্রেফতার করে। 2014 সাল থেকে পলাতক দীপক গোপকে আদিত্যপুর পুলিশ জামশেদপুরে কদমা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। এর বিরুদ্ধে কুর্কি পরোয়ান জারি করা হয়েছে। বর্তমানে এটি আদিত্যপুর থানার বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। সারাইকেল্লা থেকে অভিজিৎ আধারজুর রিপোর্ট, গ্লোব টিভি। আঙ্গনবাড়ির কর্মীরা চাইবাসা ডিসি অফিসে বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এক ডজনেরও বেশি পরিকল্পনা সফল হওয়ার জন্য একত্রিত আঙ্গনবাড়ি কর্মী, সহকারী, চাকুরিজীবী এবং পুষ্টিকর্মীরা রাজ্য সরকারের প্রতিশ্রুতির প্রতিবাদে 3 সেপ্টেম্বর থেকে পুরো রাজ্যে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। চাইবাসা ডিসি অফিসে জেলার 4,000-এরও বেশি আঙ্গনবাড়ি কর্মচারী, সহকারী, চাকুরিজীবী এবং পুষ্টিকর্মীরা তীব্র প্রদর্শন করেন এবং মূল ফটকটি অবরোধ করে ধর্মঘটে বসেছিলেন। গত বছর রাজ্য সরকারের সাথে চুক্তির 1.5 বছর পরেও 11 দফা দাবি বাস্তবায়িত না করার বিরুদ্ধে সরকারের প্রতিবাদে আজ আঙ্গনবাড়ি কর্মীরা বিক্ষোভ মিছিল করছে এবং 3 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। ঝাড়খণ্ড থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। স্বর্ণপদক প্রাপ্ত কমলিকার খেলাধুলার প্রতি সরকারের উদাসীনতা। আন্ডার-17 বিশ্ব তীরন্দাজ প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী কমলিকা বাড়ি তার জন্মস্থান চাইবাসা থেকে 15 কিলোমিটার দূরের তান্তনগরে এবং সেখানে পৌঁছে গেছেন অনেকেই। তার বাবা মা দিদার সাথে কিছুটা সময় তার নিজ গ্রামে অবস্থান করে জামশেদপুরে ফিরে আসেন। চাইবাসা পৌঁছাতে বিশ্ব চ্যাম্পিয়ন কমলিকাকে স্বাগত জানান কোলহান বিশ্ববিদ্যালয়ের ভিসি শুক্লা মোহান্তি, কালেক্টরেট ডিসি আরভা রাজকমল এবং গ্রামের আদিবাসী এবং সমাজের বেশ কিছু মানুষ। তার লক্ষ্য এখনও অলিম্পিকে জুনিয়র সিনিয়র প্রতিযোগিতা নিয়ে। কমলিকা বলেছে যে এখনও অবধি কেবল টাটা স্টিল প্রশিক্ষণ পেয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো সাহায্যই পাওয়া যায়নি। কমলিকার এই বিক্ষোভের বিষয়ে এমপি গীতা কোড়া আনন্দ প্রকাশ করেছেন যে সরকারের উচিত এই জাতীয় প্রতিভাদের খেলোয়াড়দের প্রতিটি উপায় সহায়তা করা এবং যাতে ঝাড়খণ্ডে আরও খেলোয়াড় আন্তর্জাতিক স্তরে ভারত এবং ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করতে পারে। আগে কা সপনা কি এসে আগে ভাবি ক্যাডেট মে চ্যাম্পিয়ন বনা জুনিয়র সিনিয়র আর লাস্টলি অলিম্পিক মে ভী চ্যাম্পিয়ন বনা হ্যায়। আভি তো সারা চিজ টাটা স্টিল প্রোভাইড কর রহা হ্যায়, কোশিশ করেন কি আগে জা করকে হেল্প করে সব। ঝাড়খণ্ড থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। কর্মসংস্থানের নামে সরকারি জালিয়াতি। কর্মসংস্থানের নামে সরকারি জালিয়াতি। হোমগার্ডে নিযুক্ত 600-এর বেশি যুবক 1.5 বছর পেরিয়ে গেলেও কোনো কাজে বা বেতন তারা পাননি। পশ্চিম সিংভূম জেলার 603 জন যুবককে সরকার হোমগার্ডের চাকরি দেয়, কিন্তু 1.5 বছর পরেও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়নি, যার কারণে তারা ডিউটি বা বেতন পাচ্ছেন না। ফলস্বরূপ চাকরি পাওয়ার পরেও সদ্য নিয়োগপ্রাপ্ত হোমগার্ডরা ঘুরে বেড়াতেই বাধ্য হয়। তাদের অবস্থা হল প্রশিক্ষণের অপেক্ষায় এই তরুণরা হোমগার্ডের চাকরি বাদে অন্য কোনো চাকরি খুঁজে পাচ্ছেন না। প্রতি 15 থেকে 20 দিন পর এই যুবকরা প্রশিক্ষণের জন্য চাইবাসা জেলা অফিসে ঘুরে বেড়ায়। প্রতিবারই শীঘ্রই প্রশিক্ষণ দেওয়া হবে এই আশ্বাস দিয়ে তাদেরকে ফিরিয়ে যেতে হচ্ছে। পরের বার প্রশিক্ষণ দেওয়া হবে এবং ডিউটিতে যোগ দেওয়া হবে এই আশায় যুবকরা 1.5 বছর অতিবাহিত করছে, তবে এখনো পর্যন্ত প্রশিক্ষণ তারা পায়নি। ফলস্বরূপ তারা অধৈর্য হয়ে পড়েছেন এবং এখন তারা রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। পশ্চিম সিংভূম থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। NHRC দল আজ জামশেদপুরে। NHRC দল আজ জামশেদপুর সদর হাসপাতালে পৌঁছায়, যেখানে দলটি হাসপাতালের সরঞ্জামের জন্য প্রদত্ত শংসাপত্রগুলো পরীক্ষা করে। তবে তদন্ত দলটি আসা মাত্রই হাসপাতালে আলোড়ন সৃষ্টি হয়। তদন্ত দলের সদস্যরা এই বিষয়ে কিছু বলতে অস্বীকার করেছেন। এখানে সিভিল সার্জন ডক্টর বি মহেশ্বরী বলেছেন যে তদন্ত দলটি সমস্ত শংসাপত্রগুলি যাচাই করে দেখছে, হাসপাতালের সরঞ্জামগুলির ইউটিলিটি এবং বৈধতা পরীক্ষা করবে। প্রতিবেদনটি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছেই জমা দেবে। সূত্রগুলো থেকেই জানা যায় যে হাসপাতালের কেনা সরঞ্জামের মান অনুযায়ী সঠিক নয়। তবে দলটি প্রতিবেদনটি সরকারের কাছে জমা দিলে বিষয়টি প্রকাশিত হবে। NHRC से टीम आई है, हमारे क्वालिटी का जो सर्टिफिकेशन हुआ है वो कंडीशनलिटीज के साथ सर्टिफिकेशन हुआ था। अब ये अपना सारे चीज प्रोसेस को देखेंगे, उसके बाद इनके रिमार्क पे हमारा परमानेंट क्वालिटी सर्टिफिकेशन। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। ধানবাদে SSP-র কাছে দাবি গ্রামবাসীদের। ধানবাদ কয়লা অঞ্চলের পোটকা থানা এলাকায় গ্রামবাসীরা শনিবার SSP অফিসে এক মহিলা দ্বারা পতিতাবৃত্তির ব্যবসায় প্রতিবাদ করতে এসেছিলেন। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে তাদের থানা এলাকা পোটকা শ্রীনগরের উপরে ধৌরাতে প্রকাশ্যে পতিতাবৃত্তি চলছে, যার তথ্য
পটকা পুলিশের কাছে রয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না। এর কারণে আশেপাশের পরিবেশও খারাপ হচ্ছে। ব্যবসার সাথে জড়িত লোকেরা, গ্রামবাসীরা প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলাতে ফাঁসি দেওয়া হুমকি দেওয়া হয়। খোলাখুলিভাবে বাইরে থেকে মেয়েদের ডেকে নিয়ে এসে বেশ্যাবৃত্তির ব্যবসা চালানো হচ্ছে এবং পটকা থানার পুলিশ পুরো ঘটনায় নিরবতা পালন করছে। ये हमारे मोहल्ले में रैकेट चल रहा है, इसके कारण हम लोग आए हुए हैं। लेडी बहुत परेशान करके हम लोग को रखी हुई है एक्चुअली, और उसके बाद ये भी धमकी देती है कि तुम लोग को एक एक करके नहीं छोड़ेंगे। क्या रैकेट चल रहा है मतलब धंधा कर रही है वो, लड़की लोग को बुला के धंधा कर रही है। किस जगह? ये ऊपर थोड़ा लिया, को प्लान के ऊपर थोड़ा ले। क्या मांग कर रहे हैं प्रशासन से? प्रशासन से यही मांग रहे हैं कि ये धंधा बंद कराया जाए। हम लोग का अन्याय किया जा रहा है, ये करीब 5-6 साल से चल रहा है। इसको लेकर स्थानीय थाना में आप लोग सूचना दिए हैं? दिए हैं, लेकिन पुचकी थाना में कोई सुनवाई नहीं ले रहा। पुचकी थाना में घुस के वो लेडी हम लोग को गाली गलौज कर रही है। हाँ, यार हम एसपी साहब से मिलने आए हैं। क्यों? ধানবাদ থেকে চন্দন পালের রিপোর্ট, গ্লোব টিভি। জাদুগড়া বিদ্যুৎ বিভাগের উদাসীনতা। জাদুগড়া মাটিগোদার কুলামোদা মৌজ জেলার ঠিক প্রথম একটি গ্রাম যেখানে গত 10 বছর ধরে বিদ্যুতের বিল পাওয়া যায়নি। এমনটি নয় যে গ্রামে বিদ্যুতের খুঁটি এবং তার সংযোগ করা হয়নি। মোট বিদ্যুৎ ব্যবহারের ফলে বোরা কাটা, বড়া ঝর্ণা, পোড়া কোচা, বোরা মডেলা, সুসানি গাড়িয়া, জোবলা গ্রামের জাদুগোড়া বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় এই গ্রামের কয়েক ডজন গ্রামবাসী ব্যতিব্যস্ত। বিদ্যুৎ উপভোক্তার সংখ্যা 1500-র কাছাকাছি। ফ্রি বিদ্যুৎ বিল প্রেরণের সম্ভাবনা নিয়ে গ্রামবাসীরা চিন্তিত যে 10 বছরের বিল পাঠানোর পরে কিভাবে বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে তা নিয়ে তারা যথেষ্টই ভীত। জাদুগোড়া সাবস্টেশন থেকে বিদ্যুতের বিল ফর্ম পাঠাতে হতো, যা ঘাটশিলায় পরিবর্তন করা হয়েছে। গ্রাম থেকে 30 কিলোমিটার দূরে বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য যেতে হয়, তবে এর জন্য গ্রামবাসীরা নিজেদেরকেই অক্ষম মনে করেন। বিদ্যুৎ বিভাগ প্রত্যন্ত গ্রামাঞ্চলে গ্রামে বিদ্যুৎ বিভাগ বিতরণ বন্ধ করে দিয়েছে। আমার প্রবলেম যে বিজলি বিল যে আসছে, আমাদের 10 বছর আগে হয়ে গেছে, এখনো রসিদ মিলে না। আমরা তো গরিব মানুষ, কাঠ বিক্রি করে খায়, তো এত বিল একেবারে আসি গেলে আমরা কি করব? দিতে তো পারবো না, মাইনা কামাইনা বিল আসবে তবে না দিতে পারবো। জামশেদপুর থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, লোভ টিভি। পুলিশকে উড়িয়ে দেওয়ার নকশাল চক্রান্ত ব্যর্থ। কাঁচা রাস্তা থেকে 4টি বোমা উদ্ধার। পোপাহাট বনের সোনুভা ও তেবো ঘাটি রাগান্বিত অঞ্চলে কেরা বীর পাহাড়ের ঘূর্ণি কাঁচা রাস্তায় মাওবাদীরা আজ সিংভূম জেলা পুলিশ, সিআরপিএফ 60 ব্যাটালিয়ন এবং কোবারার কর্মীদের দ্বারা সিপিআই মাওবাদীদের একটি বিশাল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে। বোমাটিতে আইইডি লাগানো হয়েছিল, যা নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে এবং বোমা ডিসপ্লে স্কোয়াড দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। সমস্ত 4টি বোমার ওজন ছিল 12 কেজি, 50 থেকে 60 মিটার বিদ্যুৎ এবং বোমা দিয়ে 40 থেকে 50। আইটিআর, কোডেক্স, টেলিগ্রাম এছাড়াও উদ্ধার করা গেছে। মাওবাদীদের পরিকল্পনা ছিল অত্যন্ত বিপজ্জনক। অনুসন্ধান অভিযানের সাথে জড়িত সৈন্যদের উড়িয়ে দেওয়ার জন্যই মাওবাদীরা কাঁচা রাস্তায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছিল বোমা। তবে মাওবাদীদের পরিকল্পনাটি নিরাপত্তা কর্মীদের সতর্কতার কারণেই ব্যর্থ হয়েছিল। বোমাটি উদ্ধার হওয়ার পর পুলিশ তল্লাশি অভিযান আরও তীব্র করেছে এবং স্কোয়াডে মাওবাদীদের চিহ্নিত করা হচ্ছে। চক্রধরপুর অনুমণ্ডল অন্তর্গত সোনুয়া লড়াই কে আর টেবো থানা কে আশপাশ কে ক্ষেত্র মে জো হ্যায় सुरक्षा बल, जिसमें चाईबासा जिला पुलिस, झारखंड जगुआर, सीआरपीएफ 60 बटालियन और कोबरा की टीमें शामिल थी। इस अभियान के दौरान जो है केड़ाबीर, जो सोनुआ थाना अंतर्गत, वहां पर जो है आईडी बरामद किया गया। आईडी की बरामदगी हुई, जिसमें से कुल मिला के 4 आईडी थे, जिसमें তিনো কা বজন মিলাকে 12 কেজি কে লগভগ থা। ঝাড়খণ্ড থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। চক্রধরপুরে 2 যুবককে দেশি পিস্তল সহ গ্রেফতার করলো পুলিশ। চক্রধরপুর জন্মাষ্টমী মেলাতেই গুপ্ত সূচনা পেয়ে তল্লাশি চালিয়ে 2 যুবককে একটি দেশি পিস্তল এবং গুলি সহ গ্রেফতার করেছে। 2 যুবককেই আর্মস অ্যাক্টে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর সূচনা পুলিশ অধীক্ষক আনন্দমোহন এসডিপিও প্রেস বার্তাতে দেন। কড়ি মে রাত মে করিব 11:15 বাজে থানা প্রভারী কো এক গুপ্ত সূচনা প্রাপ্ত হুই कि एक मैरून रंग के स्कूटी पर 2 लड़के सवार होकर के जा रहे हैं और उनके पास अवैध हथियार है। पुलिस पहले से सतर्क थी ही और इस सूचना पर और सतर्क हो गई और जो भी वाहन उस समय फिर गुजर रहे थे उसको चेक किया गया।
शिव मंदिर के पास चेक करने पे एक स्कूटी जो आ रही थी उस पर दो लड़के सवार थे। पुलिस को देख करके स्कूटी को छोड़ करके वो दोनों भागने लगे। इसमें हमारे पुलिस पदाधिकारी और पुलिस बल के सहयोग से उसको खदेड़ के पकड़ा गया। চক্রধরপুর থেকে অরূপ মজুমদারের রিপোর্ট গ্লোব টিভি। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটো সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ ঝাড়খণ্ড এখানে এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজ ঝাড়খণ্ডে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।